আজকের ভিডিওতে এক্সপ্লেইন করছি 2015 সালে মুক্তি পাওয়া অদ্ভুত একটি বাংলা হরর মুভি যেটার নাম লুডো। গল্পের শুরু হয় কলকাতা শহরের একটি বাঙালি পরিবার থেকে, যেখানে এক মা তার মেয়ে রিয়ার ওপর ভীষণ রেগে আছে, কারণ তার ধারণা যে তাদের মেয়ে একদম উচ্ছন্নের খাতায় চলে গেছে। রিয়ার কথাবার্তা শুনেও সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। রিয়ার মা রিয়াকে বাড়ি থেকে বের হতে বারণ করছে, কারণ রিয়া নাকি বাড়ি থেকে বেরিয়ে কিছু বকাটে ছেলের সাথে রাত কাটাতে যাচ্ছে। দৃশ্য বদলায়, আমরা পায়েল নামের এই মেয়েটিকে দেখি, যে নিজের ভাইয়ের সাথে নিজেদের অ্যাপার্টমেন্টের সিঁড়িতে খেলা করছিল। রিয়া এবং পায়েল আসলে একই অ্যাপার্টমেন্টে থাকে এবং পায়েলই রিয়াকে নিয়ে কোথাও একটা যাওয়ার প্ল্যান সাজিয়েছে। রিয়া নিচে নামার সময় পায়েলকে টেনে নিয়ে চলে আসে এবং ওরা রিকশায় উঠে নিজেদের লক্ষ্যের দিকে বেরিয়ে যায়। এই সময় পেলে নামের একটি ছেলে রিয়ার ফোনে কল করছিল, যে ফোনটা রিয়া নিয়ে যেতে ভুলে গেছিল, আর সেই কলটা ওঠায় রিয়ার মা। পেলে বিষয়টা বুঝতে পারেনি ও রিয়াকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং তাড়াতাড়ি আসতে বলে, যেমনটা বন্ধুদের মধ্যে হয় আর কি। সাথেই রিয়ার মা রিয়ার ফোনে এরকম কিছু ফটো দেখে নেয় যেগুলো তার দেখার কথা ছিল না। আমরা পেলেকে দেখি। পেলে এখানে বাবাই নামের আরও একটি ছেলেকে ফোন করে রিয়ার মাকে ফোন করার বিষয়গুলো বলে। বাবাই তো খুব খিল্লি ওড়ায়। এরপর রিয়া আর পায়েল বাবাইয়ের সাথে দেখা করে এবং বাবাই ওদেরকে বাইকে চাপিয়ে পেলের কাছে নিয়ে চলে আসে। বোঝা যায় পায়েল আর বাবাইয়ের অনেক দিনের সম্পর্ক এবং পায়েল রিয়াকে আজ পেলের সাথে পরিচয় করালো। ওদের প্ল্যান হচ্ছে আজকের দিনটা ওরা শহরের এদিক সেদিক ঘুরবে এবং সন্ধেবেলায় একটা হোটেল নিয়ে নিজেদের শারীরিক চাহিদা মেটাবে। প্ল্যান অনুযায়ী পায়েল বাবাইয়ের বাইকে এবং রিয়া পেলের স্কুটিতে উঠে কলকাতা শহর ঘোরার জন্য বেরিয়ে পড়ে। ওরা একটা ক্লাবে যায়, যেখানে পেলে আর বাবাইয়ের সাথে ওই ক্লাবে কাজ করা কিছু ছেলের ঝামেলা হয়, কারণ ওরা রিয়া আর পায়েলকে খুব খারাপ নজরে দেখছিল। এরপর সন্ধ্যের দিকে ওরা নদীর ধারে গিয়ে বসেছিল। ওরা সেখানে ড্রিঙ্ক করে। ওখান থেকে বেরিয়ে একটা পুলিশ ফাঁড়ির কাছে রোলের দোকানে গিয়ে ওরা চারজন একটা করে এগ রোল খায়। এই সময় একজন ইন্সপেক্টর ওখানে আসে। ইন্সপেক্টর ওদের মুখ থেকে মদের গন্ধ পায়। সাথেই তিনি যখন পায়েলের ব্যাগ চেক করে, তো তিনি একটা চকলেটের বাক্স পেয়ে বুঝে যায় যে ওরা কি করার জন্য বেরিয়েছে। ইন্সপেক্টর বাবাই আর পেলেকে একটা করে থাপ্পড় মেরে ওদের থেকে কিছু টাকা নিয়ে ওদেরকে ওখান থেকে চলে যেতে বলে। বাবাই আর পেলে কিছুটা চিন্তায় পড়ে যায় যে এইবার ওরা টাকা কোথা থেকে পাবে, কারণ টাকা ছাড়া তো ওরা হোটেলও পাবে না। এই সময় পায়েল রিয়ার ব্লাউজের মধ্যে থেকে কিছু টাকা বের করে, যেটা রিয়া লুকিয়ে রেখেছিল। ওরা কিছুটা স্বস্তি পায়, যার পর ওরা এইবার একটা হোটেল বুক করবার জন্য বেরোয়। অনেকগুলো হোটেলে ওরা যায়, কিন্তু সেই সব হোটেলে পরিচয়পত্র ছাড়া ওদেরকে কোনো রুম দেয় না। খুঁজতে খুঁজতে ওরা অনেক পুরনো একটা বাড়িতে গিয়ে পৌঁছয়, যেটার বাইরে এখন অমর হোটেল নামে ভাড়া দেওয়ার হোর্ডিং ঝোলানো ছিল। ওরা ভিতরে গেলে একজন লোককে দেখতে পায়। লোকটাকে ওরা অনেক ডাকে, কিন্তু লোকটা ওদেরকে সাড়া দেয় না। কিছুক্ষণ পরই হঠাৎ করে এখানকার ইলেকট্রিসিটি চলে যায়। পুরো বাড়ি অন্ধকার হয়ে পড়ে, যা দেখে পায়েল আর রিয়া মারাত্মক ঘাবড়ে যায়। ভিতরে থাকা লোকটা ওদেরকে এখানেই দাঁড়াতে বলে একটা টর্চ হাতে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায়। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর রিয়া বলে, চল একবার ওপরে দেখে আসি। ওরা এইবার সিঁড়ি দিয়ে ওপরে ওঠে। একটাও রুমের দরজা ওরা খোলা পায় না, বরং দুজন সহবাস করলে যেরকম আওয়াজ হয় ঠিক সেই রকম একটা আওয়াজ ওদের কানে আসতে লাগে। দু একটা জানলা দিয়ে দেখার পর ওরা এই রকম কিছু দেখতে পায় যা ওদের হোঁশ উড়িয়ে দেয়। দেখা যায় এক গ্লাস রক্ত রাখা রয়েছে সামনের একটা টেবিলে। অদ্ভুত একটি মেয়ে নির্বস্ত্র হয়ে দাঁড়িয়ে রয়েছে, মেয়েটির মুখ রক্তাক্ত। এই দৃশ্য দেখার পর আর ওরা ওখানে এক মুহূর্ত দাঁড়ানোর সাহস পায় না। ওরা তাড়াতাড়ি করে ওই বাড়িটা থেকে বেরিয়ে আসে। এরপর ওরা একটা বারে গিয়ে ড্রিঙ্ক করছিল। যে কারণে পায়েল রিয়াকে ডেকে এনেছে সেটা কোনো মতেই ওরা পূরণ করতে পারছিল না। সাথেই ভীষণ গরমও ছিল এই দিন।
পেলে এখনও হোটেল অমরে ঘটে যাওয়া ঘটনাগুলো ভুলতে পারছে না। পায়েল রিয়াকে দু তিন রকমের বেলুন দেখায়। ও বলে, এগুলো যদি কাজেই না লাগাতে পারি তাহলে এগুলো এনে লাভটা কী আমাদের? অথচ ওই সব করতে গেলে ওদের তো এখন একটা ঘর লাগত। এই সময় পায়েলের আইডিয়া আসে, ওরা শহরের একটা শপিং মলে ঢুকবে। দৃশ্য বদলায়, দেখা যায় একটা শপিং মল বন্ধ হচ্ছে যেহেতু অনেক রাত হয়েছে। এইবার পেলে আর বাবাই ছুটতে শুরু করে। ওরা আসলে মজার ছলেই এরকম ছুটছিল। বাবাই প্রথমে ছুটে এসে পায়েলকে স্পর্শ করে, যারপর ও পায়েলকে নিয়ে এসকালেটর দিয়ে নিচে চলে যায়। পেলে এদিকে রিয়াকে বলছিল, একটু কাপড়টা সরাও, ফটো নেব, ভাল লাগছে। এরা দুজন মোমেন্ট তৈরি করবার চেষ্টা করছিল। ঠিক এই সময় বাবাই চলে আসে আর ও পেলেকে বলে, মদের বোতলটা নিয়ে আয়, ওপরে রেখে এসেছি। এইবার পেলে যখন একলাই ওপরে যায় তো ও লক্ষ্য করে ওখানে দু তিনজন অদ্ভুত লোক ওদেরকে ফলো করছে। পেলে মারাত্মক ভয় পেয়ে যায়। ও তাড়াতাড়ি করে মদের বোতলটা নিয়ে ওখান থেকে নিচে চলে আসে। পায়েল আর রিয়াকে একলা পাওয়ার সময়টুকু এরা হারাতে চাইছিল না, সেজন্য ওই সব বিষয় বেশি তোয়াক্কা না করে দুজন করে দুদিকে গিয়ে শুরু হয়ে যায়। রিয়া আর পেলে বেশ কিছুটা ঘনিষ্ঠ হয়ে পড়ে। ঠিক এই সময় ভয়ঙ্কর দেখতে এক বৃদ্ধ দম্পতি, যাদেরকে বৃদ্ধ ঠিক বলা যাবে না, দেখে মনে হচ্ছে তাদের বয়স যেন কোনো অভিশাপের কারণে এক জায়গায় থেমে গেছে, এরকম দুজন এসে দাঁড়িয়ে পড়ে। পেলে ভয় তো পাই, সাথে ও রীতিমতন ওই দম্পতির ওপর আক্রমণ শুরু করে দেয়। ও লোকটাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এই সময় বাবাই আর পায়েল ছুটে আসে। বাবাই পেলেকে আটকায়, কিছু না বুঝে এরকম করতে বারণ করে। মহিলাটি তখন কাঁদতে কাঁদতে বলে, আমাদের তো কোথাও জায়গা নেই গো, আমাদেরকে এইভাবেই থাকতে হয়। বড়ই অদ্ভুত কণ্ঠস্বর তাদের দুজনের। ওই মহিলাটি তখন ওদের থেকে কিছু খাবার চায়। খাবার বলতে সেরকম কিছু ছিল না ওদের কাছে, সেই জন্য ওরা ওই মহিলাকে ওদের মদের বোতলটা ধরিয়ে দেয়। অদ্ভুত বিষয়, ওই মহিলা সেটা খেয়েও নেয়, যার পর শুরু হয় আসল খেলা। মহিলাটি এইবার ভয়ঙ্কর কাশতে শুরু করে, যে কারণে পায়েল নিচের ওয়াশরুমে জল আনতে চলে যায় এবং বাবাই ওই মহিলার খেয়াল রাখার চেষ্টা করে। এই সময় ওই মহিলা বাবাইয়ের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বাবাইকে হিপনোটাইজ করে দেয়। একই সাথে সে পেলে আর রিয়াকেও নিজের বশে করে নিয়েছিল। এইবার ওখানে ওই মহিলা একটি লুডো বাবাইয়ের সামনে রাখে এবং ওই লুডোটার মধ্যে এরকম কিছু পৈশাচিক শক্তি ছিল যেটার প্রভাবে রিয়া আর পেলেও ওই লুডোটার বাকি দুদিকে এসে বসে পড়ে। লুডোটা বহু পুরনো একটা কাপড়ের তৈরি লুডো, যেটা মুহূর্তের মধ্যেই ওদেরকে আকর্ষিত করে ফেলে। এরপর ওই মহিলা একটা ডাইস বের করে এবং একটি রক্তাক্ত কাঁচের বোতল দিয়ে চাল দিতে লাগে। পায়েল তখন নিচে ওয়াশরুমের টয়লেটে বসেছিল। এই সময় আচমকাইও দেখে ওর পাশের টয়লেটে ওপরে থাকা মহিলার সাথে থাকা সেই বৃদ্ধ লোকটা বড়ই অদ্ভুতভাবে ওর দিকে চেয়ে আছে। পায়েল মারাত্মক ভয় পেয়ে যায় যে এই বুড়োটা এখানে কিভাবে এলো। ওপরে লুডোয় রিয়া বাবাইয়ের একটা ঘুঁটি কেটে দেয়। এইবার লুডোর নিয়ম অনুযায়ী যেহেতু ঘুঁটি কাটাকে খাওয়া বলে, সেই জন্য ওই মহিলা তখন রিয়াকে বলে বাবাইকে খাওয়ার জন্য। রিয়া ভাবে যে ওই মহিলা হয়তো বাবাইকে কিস করার জন্য বলছে, সেই জন্য রিয়া পেলের সামনেই বাবাইয়ের সাথে কিছুটা ঘনিষ্ঠ হয়ে যায়। এরপর ওই মহিলার দান আসে এবং সে এইবার বাবাইয়ের ঘুঁটি কেটে দেয়। সে বলে, এইবার আমিও বাবাইকে খাব। এই বলেই ওই মহিলা বাবাইকে কিস করবার নামে ওর জিভটা নিজের মুখে করে টেনে ছিঁড়ে দেয় এবং ভয়ঙ্করভাবে চিবিয়ে খেতে শুরু করে। এই দৃশ্য দেখে পেলে আর রিয়ার রীতিমতন হোশ উড়ে যায়। ওরা মারাত্মক ভয় পাচ্ছিল। ওই মহিলা এরপর বাবাইয়ের পেট থেকে নাড়িভুড়ি বের করে খেতে লাগে, যারপর সে পেটের মধ্যে থেকে হাত ঢুকিয়ে বাবাইয়ের হাড়টাকেই ছিঁড়ে নিয়ে চলে আসে, যেটা এখনও কাজ করছিল। এরপর ওই মহিলা ওই হাড়টাকে চিবিয়ে খেয়ে ফেলে এবং ভয়ঙ্করভাবে হাসতে থাকে, যেন তার অনেক দিনের খিদে আজ মিটল। পায়েলও ওপরে চলে এসেছিল। এখানে এরকম দৃশ্য দেখে ওরা তিনজন যে কোনো হালে এখান থেকে পালানোর চেষ্টা করছে। পেলে ওদেরকে এসকালেটার দিয়ে নিচে নামতে বারণ করছিল। দেখা যায় ওই মহিলা এতক্ষণে জম্বি হয়ে গেছে, যার খাদ্য বলতে
শুধুই টাটকা রক্ত। সাথেই সে এখন নিজের যৌবন ফিরে পেয়েছে, অদ্ভুত সুন্দর, কিন্তু একটা চোখ নেই। রিয়া পায়েল আর পেলে ছুটে এসে একটা লিফটের মধ্যে ঢুকে পড়ে। ওদেরকে নিচে নামতে হবে। লিফটে এসে পেলে আর নিজেকে সামলাতে পারছিল না। ওর ধারণা শুধুমাত্র এই মেয়েগুলোর জন্যই ও আজ নিজের বন্ধুকে হারিয়েছে। ও রিয়াকে রীতিমতন মারতে শুরু করে, ওকে রেপ করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু পায়েল আর রিয়া দুজন থাকায় ওরাই ওকে মেরে ধরে ওই লিফট থেকে বেরিয়ে যায়। লিফট যখন মলের আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে, লিফট বন্ধ হয়ে যায়। পেলে একাই লিফটের ভিতরে আটকে যায়। রিয়া আর পায়েল এখান থেকে বেরোনোর রাস্তা খোঁজার চেষ্টা করছিল। এই সময় ওরা আবারও সেই মহিলার শব্দ শুনতে পায়। দেখা যায় রক্তাক্ত ওই মহিলা এখানে নিচেই ওদের ঠিক কিছুটা দূরে বসে স্মোক করছে। রিয়া আর পায়েল তাকে দেখতে পাচ্ছিল না, কিন্তু ওরা বুঝে গেছিল যে ওই মহিলা ওদের আশপাশেই কোথাও রয়েছে। সেই জন্য ওরা একটা বড় মেশিনের পিছনে লুকিয়ে যায় যাতে সে ওদেরকে দেখতে না পায়। কিন্তু এই সময় ওই মেশিনের গা দিয়ে দিয়ে রিয়ার শরীরে একটু একটু করে রক্ত পড়তে লাগে। রিয়া যখন ওপরে দেখে তো দেখা যায় সেই মহিলা ওই মেশিনের ওপরেই বসে রয়েছে। পায়েল আর রিয়া ভয়ে কাঁপছিল। ওই মহিলা বিকটভাবে হাসতে হাসতে ওদের দিকে এগিয়ে আসছিল। দেখা যায় ওই মহিলা ড্রাকুলাদের মতন দুটো দাঁতও গজিয়ে গেছে। রিয়া আর পায়েল এই সময় যেদিক দিয়েই এখান থেকে বেরোনোর চেষ্টা করছিল, ওই মহিলা সেই দিকেই ওদের সামনে চলে আসছিল। ওই মহিলা ওদের সামনে চলে এসে বিভৎস চিৎকার করে। দেখা যায় তার চোখ একদম লাল হয়ে গেছে। অন্যদিকে পেলে যখন লিফট থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করে তো ও দেখে ও এখন এই মলের পার্কিং লটে চলে এসেছে। এই সময় সেই বৃদ্ধ লোকটা হঠাৎ করেই পিছন থেকে চলে আসে এবং পেলেও কেমন যেন আবারও হিপনোটাইজ হয়ে পড়ে। আর লোকটাও এইবার সেই লুডোটা বের করে। ইচ্ছে না থাকলেও পেলে ওই লুডোটা খেলতে রাজি হয়। এরপর যখন পেলে আর ওই লোকটা লুডো খেলে, তখন পেলে ওই লোকটার কাছে হেরে যায়। তারপর আর কি, লোকটা সঙ্গে সঙ্গে পেলেকে মেরে ফেলে এবং নৃশংসভাবে পেলের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে। দেখা যায় বৃদ্ধ লোকটাও এখন নিজের যৌবন ফিরে পেয়েছে। ওপরে পায়েল আর রিয়াকে ওই মহিলা নিজের বশে করে ফেলেছিল। সে ওদেরকে নিজের কোলে শুইয়ে ওদের মাথায় হাত রেখে নিজের অতীতের একটা ঘটনা শোনাতে শুরু করে। সে জানায়, ও আমার ভাই, আমরা অভিশাপ পেয়েছি, আমাদের কখনো মৃত্যু ঘটবে না। দেখা যায় অনেক বছর আগে একটা মহলে মিরুমি ইরুম অর্থাৎ এই মহিলা এবং কিরামা ইরুম অর্থাৎ ওর ভাই থাকতো। ওদের পরিবারে এরকম একটা খেলা ছিল যেটাকে মৃত্যুর খেলা বলা হতো। কিন্তু ওদের বাবা সেই খেলাটাকে কোথাও লুকিয়ে রেখেছিল, এরা সেটা জানতো না। এক রাতে কিরামা মিরুমির ঘরে এসে ওকে একটা বাঁশি দেখায়, যেটা কোনো সাধারণ বাঁশি তো ছিল না, বরং ওই খেলাটারই চাবি ছিল। কিরামা বলে, আমি সেই খেলাটা খুঁজে পেয়েছি যেটা আমরা ছোটবেলা থেকে খেলতে চেয়েছিলাম। ওরা অতটা বুঝতে পারে না যে খেলাটা কতখানি বিপজ্জনক হতে পারে। ওদের বাবা ফারুক ইরুম বছরের পর বছর ধরে ওই খেলাটাকে তালাবন্দি করে রেখেছিল, কারণ তাদের বাবাকেই ইরুম পরিবারের পূর্বপুরুষরা ওই খেলাটাকে রক্ষা করবার দায়ভার দিয়েছিল। ওদেরকে ওদের বাবা বলেও ছিল যে তোমরা যদি কখনো খেলাটাকে বের করো তাহলে সর্বনাশের কোনো শেষ থাকবে না। কিন্তু ওরা তার কথা শোনেনি। ওরা এই রাতে সেই বাঁশিটা নিয়ে পৌঁছে যায় সেই বেসমেন্টে যেখানেই সেই খেলাটা তালাবন্দি করে রাখা ছিল। ওরা ওই বাঁশিটা দিয়ে ওই লকারটা খুলে ফেলে যেটা মন্ত্রপাঠ করে লক করা ছিল। ওরা সেখানে বহু প্রাচীন একটা বই টাইপের দেখতে পায়। মুহূর্তের মধ্যেই মিরুমি আর কিরামা হিপনোটাইজ হয়ে যায়। খেলাটা নিজে থেকেই ওদেরকে খেলতে বাধ্য করে। বইটা খোলার জন্য মিরুমিকে একবার বাঁশিটা বাজাতে হয়। এই সময় ওর মুখ থেকে রক্ত বের হতে শুরু করে, যা ওই বইটার মধ্যে পড়ে। বইটা নিজে থেকেই খুলে যায়। দেখা যায় একটা অদ্ভুত লুডো যেটা বছরের পর বছর ধরে রক্ত চাইছিল। কিরামা আর মিরুমি এইবার খেলতে শুরু করে। খেলাটা ওদেরকে শারীরিক মিলন করতে বাধ্য করে। ওদের বাবা ফারুক যখন সন্দেহ করে নিচে আসে, তখন মিরুমি আর কিরামাকে ওইভাবে দেখে তিনি ভীষণ রেগে যায়। ফারুক বলে, এই খেলাটাকে মুক্ত করে
তোমরা অনেক বড় ভুল করেছ। তিনি ওদেরকে একটা অভিশাপ দেয় এবং ওখানেই নিজের গলা কেটে নিজেকে শেষ করে ফেলে। অভিশাপের কারণে ওরা ওই খেলাটারই অংশ হয়ে গেছিল। সময়ের সাথেই ওরা একটু একটু করে মানুষের খাবার খেতে ভুলে যাচ্ছিল। ওরা যখনই ভাত রুটি খেত তখনই ওরা বমি করে দিত, কারণ সেই সব খাবার ওদের মুখে ভালো লাগতো না। ওরা একটা পাহাড়ি গুহায় থাকতে শুরু করে। ওরা অসুস্থ হয়ে পড়েছিল। মিরুমি নিজের সমস্ত শক্তি হারিয়ে ফেলেছিল। একদিন কিরামার হাত থেকে রক্ত বেরোচ্ছিল। কিরামা যখন মুখে দেয় তো ওর বেশ ভালো লাগে। ও তখন মিরুমির কাছে এসেও মিরুমির মুখেও দু চার ফোঁটা রক্ত দেয়। দেখা যায় রক্ত খাওয়ার সাথে সাথেই মিরুমি আবার সুস্থ হয়ে যায়। আসলে ওরা মানুষ খেতে চাইছিল, চাইছিল মানুষের রক্ত খেতে। কিন্তু সহজেই তো ওরা মানুষ মেরে খেতে পারত না, সেই জন্য ওরা বহু বছর ওই গুহাটার ভেতরেই থাকে আর ওই লুডোটা খেলে যায়। একদিন কিরামা যখন হেরে যায় তো ও মিরুমিকে বলে, আমার জিপটা খেয়ে নাও। মিরুমি কিরামার জিপটা খাওয়ার সাথে সাথেই নিজের যৌবন ফিরে পায়। ওরা বুঝে যায় যে মানুষের মাংসই ওদেরকে সুস্থ রাখবে। সেই জন্য পরদিন থেকেই যখন কেউ ওই গুহার আশপাশ দিয়ে যেত, মিরুমি তাদেরকে নিজের শরীরে আকর্ষিত করে তাদেরকে গুহার ভিতরে নিয়ে গিয়ে তাদেরকে লুডো খেলতে বাধ্য করত। তারপর যখনই তারা হেরে যেত তখন মিরুমি আর কিরামা তাদেরকে মেরে তাদের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেত। এইভাবেই ওরা যৌবন মেনটেন করছিল। এদিকে বর্তমান সময়ে এইবার মিরুমি আর কিরামা পায়েল আর রিয়ার সাথে লুডো খেলতে শুরু করে। রিয়া যখন কিরামার কাছে হেরে যায় তো কিরামা ওকে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগে। এখন শুধুমাত্র পায়েল একাই বেঁচেছিল। মিরুমি আবারও পায়েলকে ওদের বাকি ঘটনাগুলো বলতে শুরু করে। মিরুমি বলে, ওই খেলা একটা সময় আমাদের সাথে একদম নতুন একটা চাল চলে। খেলাটা নিজে থেকেই একদিন অশ্বিনী নামের এক ওঝাকে স্বপ্নে জানিয়ে দেয় যে মিরুমি আর কিরামা এখন কোথায় থাকে। অশ্বিনীও ইরুম পরিবার থেকেই বিলং করত, সেজন্য সেও জানতো এই খেলাটার ব্যাপারে। সে নিজের কিছু লোকেদের নিয়ে সেই গুহার খোঁজ করতে লাগে এবং ওদেরকে খুঁজে নিয়ে বন্দি করে নেয়। এক রাতে অশ্বিনী ওদের কাছে এসে বলে, আমিও তোমাদের সাথে এই খেলা খেলতে চাই। অশ্বিনী মিরুমির একটা চোখ বের করে খেয়ে নেয়। মিরুমি বিভৎস চিৎকার করছিল। এরপর অশ্বিনী মিরুমি আর কিরামার সাথে খেলতে বসে। দুর্ভাগ্যবশত মিরুমি সেই খেলায় জিতে যায় আর ও অশ্বিনীকে মেরে ফেলার চেষ্টা করে। তবে অশ্বিনী হয়তো আগেই সেই বাঁশিটা বাজিয়ে রেখেছিল, যে কারণে সে বেঁচে যায়। এদিকে পায়েল যখন মিরুমির সাথে খেলছিল তো এই খেলাটায় পায়েল জিতে যায়। তখন কিরামা মিরুমির গলা কেটে দেয় এবং সেই রক্ত পায়েলের মুখে ছিটকায়। দৃশ্য বদলায়। কিছুদিন পর দেখা যায় পায়েল একদিন একটা লোককে নিয়ে একটা হোটেলে এসেছে। এখানেই আমরা মিরুমিকেও দেখতে পাই, যে পায়েলকে দেখে মুচকি হাসে। অর্থাৎ পায়েলও এখন অমর হয়ে গেছে আর ও ওদের সাথে সাথ দিচ্ছিল, যাতে পায়েল ওদেরকে নতুন কাস্টমার নিয়ে এসে দেয় এবং ওরা তাদেরকে খেতে পারে। এরপর আমরা অশ্বিনীকেও দেখতে পাই। ও একটা লুডো হাতে দাঁড়িয়েছিল এবং অশ্বিনী যখন কথা বলে তো দেখা যায় ওরও ড্রাকুলা দাঁত হয়ে গেছে। অশ্বিনী বলে, এই খেলা সবে তো শুরু হয়েছে, এবং এখানেই এই মুভিটা সমাপ্ত হয়। মুভিটা একটু অন্য ধরনের, হয়তো অনেকে বুঝতে পারেনি, আবার অনেকে পেরেছে। তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। একটি করে লাইক এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকমই সব ইউনিক মুভির গল্প বাংলায় দেখতে।